খুলনা মহানগরীর লবণচরা এলাকায় 3.59 একর জমিতে 2017 সালের 25 এপ্রিল পাস হয় খুলনা হাইটেক পার্ক প্রকল্প। প্রকল্পটি সম্পূর্ণ হওয়ার সময়সীমা ছিল এবছর 30 জুন পর্যন্ত। তবে শুরু থেকেই বিভিন্ন জটিলতায় পড়ে প্রকল্পটি। প্রকল্পের মূল সাততলা ভবনের কাজ শুরু হয় 2022 সালের নভেম্বরে, আর বিগত কয়েক মাস প্রকল্পের কাজ একেবারে বন্ধ। বর্তমানে প্রকল্প এলাকায় কয়েকজন পাহারাদার ছাড়া কেউ নেই। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ায় খুলনায় হাইটেক পার্কের নির্মাণ কাজ বন্ধ হয়েছে। 36% কাজ শেষ হওয়ার পর প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে প্রকল্প কর্মকর্তা বলছেন, ব্যয় সংকোচন করে আবার কাজ শুরু করবেন তারা। এই প্রকল্পে দক্ষিণাঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ না হওয়া হতাশাজনক বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। খুলনা কিন্তু নানানভাবে বঞ্চিত, নানানভাবে এখানে আমরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি, কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছি। সেক্ষেত্রে এই ধরনের একটি যদি আইটি পার্ক খুলনার মানুষদের কর্মসংস্থান তৈরি করতে পারে, সেটা কিন্তু খুলনার মানুষের জন্য ইতিবাচক হিসাবে দেখা দরকার এবং রাষ্ট্রীয় স্বার্থেও এটা এইটা চলমান থাকা উচিত। আমরা মনে করি যে শুধুমাত্র খুলনার স্বার্থে না, আজকের এই যে টেকনোলজি বেসড দুনিয়ার সাথে পাল্লায় টিকতে গেলে, প্রতিযোগিতায় টিকতে গেলে আমাদেরকেও প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধশালী হতে হবে। সেটার জন্যে শুধুমাত্র খুলনা না, খুলনা তথা বাংলাদেশ এই অঞ্চলের জন্য এই প্রকল্পের কাজটা যে কোনোভাবে সরকারকে সম্পন্ন করার জন্য উদ্যোগ নেওয়া দরকার। তবে প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, কমপক্ষে 20 কোটি টাকা ব্যয় সংকোচন করে কাজ শুরু করার জন্য কার্যাদেশ পাওয়া ভারতীয় ঠিকাদারের সাথে আলোচনা চলছে। গভর্নমেন্ট পার্কে আসলে আপনাদের এখানে যেটা ছিল একটা সিনেপ্লেক্স ছিল, সেটা ছিল আপনার হলো 20 কোটি টাকা, ঠিক আছে? ওইটা ওইটা হলো ব্যয় সংকোচন নীতি অনুযায়ী আমাদের সচিব মহোদয়ের একটা সিদ্ধান্ত আছে যে এগুলো আপাতত হলো ইয়ে করে দিতে, আর মানে স্কুল নির্ধারিত সময় এই হাইটেক পার্কটি নির্মিত না হওয়ার কারণে এই অঞ্চলের মানুষের ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছে, যত তাড়াতাড়ি সম্ভব এই হাইটেক পার্কটি নির্মিত করে এ অঞ্চলের মানুষের যে কর্মসংস্থান তৈরি করার কথা ছিল সেটি যেন বাস্তবায়ন করা হয়। রকিবুল ইসলাম মতি, এসএটিভি, খুলনা।